মারমেইড বা মৎস্যকন্যা নামটা শুনলেই চোখের সামনে হেসে ওঠে উপরে মানুষের মতো আর নিচের দিকে মাছের লেজ বিশিষ্ট অদ্ভুত সুন্দর নারীর অবয়ব। তবে মৎস্যকন্যা বা মারমেইড বা জলকন্যা যাই বলি না কেন, এদের অস্তিত্ব নিয়ে যুগের পর যুগ ধরেই মানুষের মধ্যে নানা রকমের সন্দেহ রয়েছে। আসলে কি এরকম কোনো কিছু পৃথিবীতে ছিল কিনা বা আছে কিনা সেটা জানার আগ্রহ রয়েছে অনেকের মনেই। আর তাই তো মৎস্যকন্যা নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে আমরা জানবো মৎস্যকন্যা কি বা কোথা থেকে বা তাদের উৎপত্তি। মৎস্যকন্যা নামক প্রাণীটি আলোচনা এসেছে মেরফোক বা মেরপিপলের গল্প থেকে। মেরফোক নামের রহস্যময় এই জলপ্রাণীদের পুরুষের অবয়বের নাম মেরম্যান ও নারীদের বলা হয় মারমেইড। বিশ্বের সব পৌরাণিক কাহিনীতে জায়গা করে নিয়েছে প্রাণীটি। তারা অর্ধেক মানুষ আর অর্ধেক মাছ। ইংরেজিতে এদেরকে বলা হয় মারমেইড, যার বাংলা মৎস্যকন্যা। আবার অনেকেই বলেন জলপরী। আবার অনেক জায়গায় জল পুরুষের কথাও রয়েছে। মনে করা হয় মৎস্যকন্যাদের গল্প প্রথম শোনা গেছে প্রাচীন অ্যাসিরীয় সভ্যতায়। দেবী অ্যাটারগিডিস ভুলক্রমে তার প্রেমিককে হত্যা করেন। নিজের ভুল বুঝতে পেরে অভিশপ্ত হয়ে তিনি সমুদ্রে আত্মহত্যা করতে গেলে সমুদ্রের দেবতা পসাইডন রূপসী এই দেবীকে মৃত্যু না দিয়ে বরং অর্ধমানবী ও অর্ধমাছের শরীরের মৎস্যকন্যার জীবন দেন। আর তারপরে তিনি দুঃখে এবং লজ্জায় দেবী থেকে পরিণত হন মৎস্যকন্যায়। প্রাচীন এই সভ্যতার অনেক নিদর্শনে তাদের এই বিশ্বাসের প্রতিফলন পাওয়া গেছে। পাহাড়ের গুহায় তাদের আকার ছবিতে দেখা গেছে মারমেইডরা সাগরে ভেসে যাচ্ছে আর মানুষ তাদের দিকে বর্ষা ছুড়ে মারছে। এছাড়াও প্রাচীন গ্রিক সাহিত্যে সাইরেন নামের এক ধরনের কাল্পনিক সামুদ্রিক প্রাণীর নাম শোনা যায়, যারা নাকি নানা রূপ ধারণ করতে পারে। অনেকে মৎস্যকন্যাদের সাইরেনের একটি রূপ মনে করেন। সাইরেনরা নাকি মৎস্যকন্যা বা সুন্দরী মেয়ে সেজে মাছ সমুদ্রের দারুণ মিষ্টি গলায় গান গায়। তাদের সেই গানের আকর্ষণে নাবিকরা দিক ভুল করে পৌঁছে যায় অন্যদিকে। তখন মৎস্যকন্যারা সেই জাহাজ ডুবিয়ে দেয় আর জাহাজের মানুষদের মেরে ফেলে, না হলে নিয়ে যায় সমুদ্রের তলায় থাকা তাদের পাতাল পুরীতে। তবে মৎস্যকন্যা মানে দুষ্টু তা কিন্তু নয়। অনেক দেশের গল্পে আবার উল্টোটাই রয়েছে, যেখানে মৎস্যকন্যারা বর দিত মানুষকে। মৎস্যকন্যা দেখেছেন এমন মানুষের মধ্যে সবার আগে চলে আসে বিখ্যাত নাবিক কলম্বাসের নাম। 1498 সালে আমেরিকা আবিষ্কার করে পৃথিবীর ইতিহাসে আলাদা করে জায়গা করে নেওয়া কলম্বাসের লগবুকেও রয়েছে মৎস্যকন্যার উল্লেখ। ক্রিস্টোফার কলম্বাসের লগবুক অনুসারে তিনি যখন ক্যারিবিয়ান দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন নাকি এক অর্ধমানবী অর্ধমাছকে সমুদ্র বেলায় বসে থাকতে দেখেছেন। এটিকে অনেকে উড়িয়ে দিলেও বিশ্বাসীরা একেই মানছেন মৎস্যকন্যাদের অস্তিত্বের স্বপক্ষে সবচেয়ে বড় প্রমাণ। ফাতেমা আনি, সময় সংবাদ, ঢাকা।